2016-র ঠিক শীতের শুরুর দিকে হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়া রোমাঞ্চকর এক গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমাদের একসাথে থাকার সময়গুলোও যেন শেষ হয়ে যাচ্ছিল। কি দেখছো? জানি না, হয়তো স্বপ্ন দেখছি। ভেঙে গেলে কষ্ট পাবে না তো? কষ্ট পাবো কেন, ভাঙতেই তো দিব না। আজকে এটা কি হইলো আমি বুঝতেছি না, পুরো জিনিসটাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে দোস্ত, এই জায়গার মধ্যেই কোনো একটা সমস্যা। ওই মেয়েটারে কি বলছস তোরা? ওই মেয়েটারে কি বলছস তোরা? আবে তুই পাগল নাকি বে, মাথা খারাপ তোর? দিয়ার ওই কাহিনীটা কি আসলেই সত্যি নাকি পুরো ডেকল্পি? সত্যি হবে কেন, ও গল্পই তো লেখা ছিল যে আপেলটা খাইলে মানুষ মারত, তার মানে আপেলে বিষ ছিল। তাইলে গল্পের লাস্টে যে আপেলটা খাইল ওর তো কিছুই হইল না। শোন মাহি, সেই আপেল খেয়ে মানুষ মারা যাওয়ার কারণ সেই আপেলে বিষ না হয়ে এমনটাও হতে পারে যে ওই আপেল খেলে সেই মানুষটাই মারা যায় যার অন্তরে বিষ আছে।